আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, মিষ্টি কুমড়ার ভর্তা। দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। চলুন মূল রেসিপিতে যাই। চলে আসলাম কিচেনে, চুলায় প্যান বসিয়েছি আর প্যানে হাফ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে হাফ কেজি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর কোনো পানি দিব না, পানি ছাড়া আমি এটা এভাবে সিদ্ধ করব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, আঁচটা মিডিয়ামে আছে। ফিরে আসলাম 5 মিনিট পর, একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে 3 কোয়া রসুন আমি দিয়ে দিলাম। এটা আমি দিতে ভুলে গেছিলাম, এটা প্রথমেই মিষ্টি কুমড়ার সাথেই দিয়ে দিবেন, তাহলে একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তা আমি এখন দিয়ে দিলাম, কারণ মিষ্টি কুমড়াটা আমার আরও সিদ্ধ হবে 5 মিনিটের মতো। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম টু লোয়ে করে দিব, আরও 5 মিনিট এটা সিদ্ধ করব, এখনও ভালো করে সিদ্ধ হয়নি। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, মিষ্টি কুমড়াটা এখন ফুল সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চাপ দিলে একেবারে গলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, একেবারে সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে আর পানিও ভালো করে শুকিয়ে গেছে। এভাবে যদি সিদ্ধ করে ভর্তাটা করেন টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি চামচ দিয়ে একটু বাড়ি দিয়ে এগুলো একটু গলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারেই গলে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর চুলায় আরেকটা প্যান বসিয়েছি, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5-6টা শুকনা মরিচ, হালকা একটু ভেজে নিব মচমচে করে, খুব একটা বেশি সময় লাগে না, হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম। আর এই তেলে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, এগুলো আমি 2-3 মিনিট একটু ভেজে নিব, লাল করব না, জাস্ট একটু সফট করে নিব আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় এজন্য। চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন, যারা কাঁচা খাওয়ার অভ্যাস আছে, পাতলা করে একদম কুচি করে দিলে তাতেও খেতে ভালো লাগে, আবার এভাবে ভেজে দিলেও ভালো লাগে। হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম। এখন আমি মরিচগুলোকে কোচলে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো মরিচগুলো আমি সব ভেঙে নিলাম আর নিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, এটা পরিমাণ মতো দিবেন, সব একসাথে এখন আমি মেখে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মিষ্টি কুমড়াটা সিদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছিলাম তাই অল্প দিয়েছি, স্বাদ বুঝে লবণটা অ্যাড করবেন। এখন আমি মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিতে হবে, আমি ঠান্ডা করে নিয়েছি, গরম গরম মাখা যায় না। এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। রসুনটা একটু গোটা গোটা হয়ে আছে, এটা ভালো করে একটু হাত দিয়ে চটকে দিচ্ছি। আর সরিষার তেল আমি ভাজার সময়ও দিয়েছিলাম তাই বেশি দিচ্ছি না, অল্প করে কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। ভর্তাতে একটু কাঁচা সরিষার তেল না হলে ভালো লাগে না, তো আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন তেলটা। তাই ভালো করে মেখে নিলে রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভর্তা। এখন আমার ভর্তাটা কমপ্লিট রেডি, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।